পদ্মা সেতু রেল নেটওয়ার্কে আসছে যুগান্তকারী পরিবর্তন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের কেন্দ্রবিন্দুতে ফরিদপুরের ভাঙা জংশন, দুই প্রান্তে রেলের অগ্রগতি 81%। বেনাপোল বন্দর দিয়ে ভারত ভ্রমণে শর্ত শিথিল, লাগবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র, দুই ডোজ টিকা নিলে থাকতে হবে না প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। 5 মাস বিরতির পর দেশের বিভিন্ন স্থানে পর্যটন সংশ্লিষ্টদের ব্যস্ততা, ক্ষতি কাটিয়ে ওঠার আশা, স্বাস্থ্যবিধি মানাতে কাজ করবে ট্যুরিস্ট পুলিশ। 19 বছর পর চামড়া শিল্পনগরী প্রকল্পের রীতি, সিইটিপি সহ অসম্পূর্ণ কাজ শেষ করতে বোর্ড গঠন, অর্থ বরাদ্দের দাবি ট্যানারি মালিকদের। এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জে কোটি টাকার বাঁধ এখন গলার কাটা, অপরিকল্পিতভাবে নির্মাণের অভিযোগ, ফসলহানির শঙ্কায় কৃষক। দেখছিলেন শিরোনাম, আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। মডার্নার দ্বিতীয় ডোজ ও সিনোফার্মের টিকা নিতে ঢাকার কেন্দ্রে কেন্দ্রে উপচে পড়া ভিড়, সেই খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর শ্যামলীতে আছেন সহকর্মী ফারুক ভৈয়া রবিন। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রবিন, তামিম, যদি বলতে চাই একদিকে যেমন ঢাকা শহর প্রথম ডোজের টিকা পুরোপুরি সিনোফার্ম কেন্দ্রিক হয়ে গেছে, সিনোফার্মের টিকি সব জায়গাতেই দেওয়া হচ্ছে, আর অন্যদিকে মডার্নার দ্বিতীয় ডোজ প্রয়োগ করা শুরু হচ্ছে। তবে মডার্নার দ্বিতীয় ডোজ প্রয়োগের ক্ষেত্রে আমরা আসলে যেটি দেখতে পাচ্ছি যে একটি এক ধরনের অব্যবস্থাপনা তৈরি হয়েছে, কারণ কোনো কোনো ক্ষেত্রে যেহেতু যে SMS এর যে বিষয়টি রয়েছে সেটি কাউকে কাউকে হয়তো বা যে আজকের দিনের জন্য তাকে দেওয়া হয়েছে, যে তারিখ দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তারা মানে কেন্দ্রে আসছেন, এসে তাদেরকে জানানো হলো যে SMS ছাড়া তারা টিকা নিতে পারবেন না। তো সেক্ষেত্রে মানুষের মধ্যে নানা ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। কেউ কেউ আসলে যেটি বলছেন যে 3-4 দিন হয়ে যাচ্ছে দ্বিতীয় ডোজের তারিখ দেওয়ার জন্য, কিন্তু তারপরও তারা SMS পাননি, এবং তাদেরকে সেই SMS না পাওয়ার কারণ হিসেবে কেন্দ্র থেকে যেটা বলা হচ্ছে যে পর্যাপ্ত মজুদ তাদের হাতে নেই। তো সেই জায়গাতে মানুষ আসলে যে প্রশ্নটি তুলেছেন, নিশ্চয় যদি মজুদ না থাকতো তাহলে তো মানে তাদেরকে সেই নির্দিষ্ট তারিখ দেওয়া হতো না। তো সেই বিষয়টি নিয়ে কিন্তু একটি সাধারণ মানুষের মধ্যে এক ধরনের একটু অব্যবস্থাপনা নিয়ে একটি প্রশ্ন তৈরি হয়েছে, এবং সাধারণ মানুষ আসলে চান যে এই যে টিকাদান কর্মসূচিটার ক্ষেত্রে যেন আরেকটু ব্যবস্থাপনার জায়গাটি যেন আরেকটু সাবলীল করা হয়, এবং যে জনগণের জন্য যেন একটু সহজবুদ্ধ করা হয়, সেটাই হলো যে তাদের দাবি। আর অন্যদিকে আরেকটি বিষয় যদি আপনাকে জানাতে চাই, যে আপনি শুরুতে যে কথাটি বলছিলাম যে বাংলাদেশের কোভিড টিকাদান কর্মসূচি অনেকটাই এখন যে সিনোফার্ম কেন্দ্রিক হয়ে দাঁড়িয়েছে, কারণ সিনোফার্মের মজুদে এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি। আর অন্যদিকে যে সিনোফার্মের যে টিকা সেটি যেন দেশি যেন উৎপাদন হয় সে ব্যবস্থাটাও কিন্তু যে শুরু হয়ে গেছে, এবং আজকে সে লক্ষ্যে একটি আনুষ্ঠানিক চুক্তি সই হওয়ার কথা রয়েছে বাংলাদেশ ও চীনের মধ্যে। বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান দেশি যে সিনোফার্মের যে কাঁচামাল দেশে এনে তারা মোড়কজাত করে এবং তারপর সেটাকে বাজারজাত করবে। তো সেই জায়গাটিতে যেহেতু মানে যে সিনোফার্মের টিকা যৌথভাবে দেশীয় উৎপাদনের একটি পথ সুগম হতে যাচ্ছে, তো সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ তুলনামূলকভাবে আরও কম দামে বাংলাদেশের মানুষের জন্য টিকা নিশ্চিত করাটা আরও সহজ হবে বলেই কিন্তু আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। এবং যে চুক্তি সই সেই অনুষ্ঠানে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি ঢাকায় নিযুক্ত যে চীনা রাষ্ট্রদূত তিনিও থাকবেন বলেই কিন্তু জানানো যাচ্ছে। একটি বিষয় যদি জানাতে চাই, বাংলাদেশে এখন পর্যন্ত যে পরিমাণ টিকা আসছে তার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি টিকা চীন থেকে এসেছে, এবং সেটি হলো যে সিনোফার্মের টিকা, যদিও সামনে যে রাশিয়া থেকে টিকা আসার কথা রয়েছে, এরপরে যে কোভ্যাক্সের মাধ্যমে টিকা আসছে। তো এই আমার কাছে সবশেষ খবরাখবর তামিম। টিকা কার্যক্রমের খবর জানাতে রাজধানীর শ্যামলী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ভৈয়া রবিন। পদ্মা সেতু ঘিরে রেল নেটওয়ার্কে আসছে যুগান্তকারী পরিবর্তন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে ফরিদপুরের ভাঙা জংশন। সেতুর দুই প্রান্তে ভাঙা থেকে মাওয়া পর্যন্ত অংশে রেলের অগ্রগতি 81%। ভাঙা ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন নাসির উদ্দিন উজ্জ্বল, ক্যামেরা ছিলেন আবু সাইদ। পদ্মা সেতুর দুই প্রান্ত ভাঙা থেকে মাওয়া পর্যন্ত 43 কিলোমিটার রেল অবকাঠামো নির্মাণ চূড়ান্ত পর্যায়ে।
কঠোর বিধিনিষেধেও চলছে রেল লাইন স্থাপনের বিশাল কর্মযজ্ঞ। পদ্মা সেতুর সড়ক পথের সাথেই রেলপথ সচল করতে কাজে এখন বিশেষ গতি। পাশাপাশি ভাঙায় বিশ্বমানের রেল জংশন তৈরির কাজও পুরোদমে এগিয়ে চলছে। সয়েল ইনভেস্টিগেশনের উপরে বেসিস করে এই রেল লাইনের প্রথমে ডিজাইন করা হয়েছে। দক্ষিণাঞ্চলের লোক ট্রেনে ওইটা ঢাকা যাইতে পারবে, রাজশাহী যাওয়া যাবে, বিভিন্ন জায়গায় যাওয়া যাবে। পুরো এলাকার চেহারা বদলে গেছে, ভাঙা এখন ভাঙা নাই, ভাঙা এখন পরিবর্তন হয়ে গেছে। সেতুর দুই প্রান্তে ভাঙা থেকে মাওয়া পর্যন্ত অংশে রেলের অগ্রগতি 81%। প্রকল্প ব্যবস্থাপক বলছেন, পদ্মা সেতুর সাথেই এই অংশে রেল সচল করতে কাজ চলছে বিশেষ গতিতে। আর পদ্মা সেতু ঘিরে আধুনিক রেল নেটওয়ার্কের অন্যতম কেন্দ্র হচ্ছে ভাঙা রেল জংশন। হিউজ ভলিউমে যে একটা কাজ এখানে আমরা মোটামুটি একটা শেষ পর্যায়ে নিয়ে আসছি। আমাদের স্টেশনটা আমাদের ঠিক আরও সামনে স্টেশনটা আছে, স্টেশন এরিয়াটা, তো এটার কাজটা আমরা আগে নিয়ে আসছি। আমরা আশা করি স্টেশন বিল্ডিংয়ের কাজগুলো আমরা কিছুদিন পরে শুরু করতে পারব। ঢাকা থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটারের, রাজধানী থেকে মাওয়া সহ বাকি অংশের রেল লাইন সম্পন্ন হবে 2024 সালের মধ্যে। উত্তরে রাজবাড়ী ফরিদপুর, আর দক্ষিণে বরিশাল, পশ্চিমে যশোর খুলনা, আর পূর্ব দিকে রাজধানী ঢাকা পদ্মা সেতু হয়ে এই জংশনে রেলপথ মিলিত হবে। ফরিদপুরে ভাঙা থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার ঘোষণায় ক্ষতি কাটিয়ে ওঠার আশায় বুক বাঁধছেন রাঙামাটির পর্যটন সংশ্লিষ্টরা। করোনার কারণে প্রায় 5 মাস ধরে বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে খোলা হবে বিনোদন কেন্দ্র, আর সরকারের স্বাস্থ্যবিধি নির্দেশনা বাস্তবায়নে কাজ করবে ট্যুরিস্ট পুলিশ। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য ও ছবিতে রিপোর্ট। হ্রদ পাহাড়ে ঘেরা রাঙামাটি প্রতি বর্ষায় প্রকৃতি সাজে আপন রূপে, আর ঝর্ণাগুলো চিরচেনা রূপ ফিরে পায়। এসব সৌন্দর্য দেখতে প্রতি বছর লাখো পর্যটক আসেন। তবে নিষেধাজ্ঞার কারণে পাহাড়ের সেই চিরচেনা রূপ দেখতে এবছরও আসতে পারেননি কোনো পর্যটক। সম্প্রতি সীমিত পরিসরে পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার ঘোষণায় যেন প্রাণ ফিরে পেয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। কর্মহীন দিনগুলোতে মানবেতর জীবনযাপন করা নৌযান শ্রমিক কর্মচারীরা নতুন উদ্যমের প্রস্তুতি নিচ্ছেন। আমাদের বোটগুলো দীর্ঘদিন পরিত্যক্ত ছিল, আমরা এগুলো সংস্কার করতেছি। বোটের উপরে পুরো ফ্যামিলি আমাদের ইয়া হয়, কাজ ছিল না, কিছু ছিল না, খুবই মানবতার জীবনযাপন চলছিল। দীর্ঘদিন দোকান বন্ধ থাকায় যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়ার আশা স্থানীয় তাঁত ব্যবসায়ীদের, আর পর্যটকদের বরণ করতে প্রস্তুতি নিচ্ছেন হোটেল মালিকরাও। যারা এতদিন ঘর এসেছিল ওরা অবশ্যই আসবে। আমাদের প্রত্যাশা থাকবে যদি সেরকম ভাবে আমরা টুরিস্ট পাই তাহলে অবশ্যই আমরা আগায় যাব। দর্শনার্থী আগমন হলে আমরা সেই ক্ষতি পোষা আনতে পারব। করোনাকালে স্বাস্থ্যবিধির সরকারি নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে থাকার কথা জানায় টুরিস্ট পুলিশ। পর্যটকদের ক্ষেত্রে আমরা নিরাপত্তার পাশাপাশি তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে আমরা সর্বপ্রথমে প্রায়োরিটি দেব। স্বাভাবিক সময়ে প্রকৃতির পাশাপাশি জেলার সবচেয়ে আকর্ষণীয় ঝুলন্ত সেতু ও সুবলং ঝর্ণা দেখতে আসেন বছরে প্রায় 5 লাখ ভ্রমণ পিপাসু। সময় সংবাদ, রাঙামাটি। আগামী 19 আগস্ট থেকে পর্যটন কেন্দ্র সহ বিনোদন কেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্তে কর্মচাঞ্চল্য ফিরেছে কক্সবাজারে। পর্যটন নির্ভর ব্যবসা বাণিজ্যের সাথে সংশ্লিষ্টরা কক্সবাজারকে স্বরূপে ফেরাতে নতুন করে প্রস্তুতি শুরু করেছেন। এই মুহূর্তে কলাতলীর হোটেল মোটেল জোনে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রুবেল, কক্সবাজারে আগামী 19 আগস্ট থেকে খুলে যাচ্ছে সকল পর্যটন কেন্দ্র এবং হোটেল মোটেলগুলো। ইতিমধ্যে হোটেল মোটেল যে 450 হোটেল মোটেল রয়েছে সেই হোটেল মোটেলগুলো তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে, এবং অনেক হোটেল আমরা দেখতে পাচ্ছি যে হোটেলগুলো তারকা মানের রয়েছে, সেই তারকা মানের হোটেলগুলো তারা কার্যক্রম শুরু করেছে। তবে তারা স্বাস্থ্যবিধির ক্ষেত্রে কঠোর ভূমিকা পালন করছে, তারা যে তাপমাত্রা মাপার যে যন্ত্র রয়েছে সেই যন্ত্র পরীক্ষা নিরীক্ষা করে তারা প্রতিটি যে লোকজন আসছে তাদেরকে প্রবেশ করাচ্ছেন, এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি তারা যে সব ধরনের আমরা দেখেছি স্বাস্থ্যবিধি এবং মাস্ক ব্যবহার সবকিছু নিশ্চিত হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু আজকে তারকা মানের হোটেলগুলোতে ইতিমধ্যে লোকজন আসা শুরু করেছে। আমরা ইতিমধ্যে দেখেছি এই হোটেলটিতে আনুমানিক 40 জনের মতো তারা পর্যটক এসেছেন, এবং তারা ইতিমধ্যে হোটেলে প্রবেশ করতে লবিতে অবস্থান করছেন, এবং তারা সবকিছু কার্যক্রম শেষ করে পরবর্তীতে
রুমে প্রবেশ করছেন। তবে যারা পর্যটকরা এসেছেন তারাও বলছেন যে এই ধরনের স্বাস্থ্যবিধি সব ক্ষেত্রে মানা উচিত এবং তারা সেই স্বাস্থ্যবিধি মেনে তারা হোটেলে আসছেন এবং সবকিছু কার্যক্রম তারা করছেন এবং পরবর্তীতে তারা ঘুরতে যাবেন। অন্যদিকে হোটেল কর্তৃপক্ষ বলছে তারা তাদের দায়িত্ব পালন করছে এবং তারা পর্যাপ্ত সবকিছু ব্যবস্থা নিয়েছে, প্রশাসন যে ধরনের নির্দেশনা দিয়েছে সেই সব নির্দেশনা তারা মেনে চলছেন এবং মেনে চলে তাদের হোটেল পরিচালনা করছেন। হোটেলের ক্ষেত্রে আমরা কক্সবাজারে যে 450 হোটেল রয়েছে তার মধ্যে তারকা মানে হোটেল রয়েছে প্রায় 10টি। এই 10টি হোটেলে কিন্তু ইতিমধ্যে তাদের যে কার্যক্রমগুলো পর্যটক যে পর্যটকরা যে রুম বুকিং দিচ্ছে সেই রুম বুকিং নিচ্ছেন এবং ইতিমধ্যে অনেক পর্যটক ইতিমধ্যে তারা হোটেলে প্রবেশ করেছেন এবং হোটেলে তারা প্রবেশ করার পর যে প্রতিদিনই তারা এখানে পর্যটকদের রুমে তারা রুম কক্ষ ভাড়া দিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে প্রশাসনও বলছে তারা যথেষ্ট পরিমাণ তদারকি করছেন, যদি কোনো তদারকি যদি ব্যাঘাত ঘটে তাহলে যারা হোটেল কর্তৃপক্ষ আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো এ ছিল আমার কাছে কক্সবাজার থেকে সব। কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। বেনাপোল বন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে ভ্রমণের ক্ষেত্রে শর্ত শিথিল করেছে সরকার। দেশটিতে যেতে এখন থেকে আর লাগবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র। এছাড়া করোনা টিকার দুই ডোজ গ্রহীতাদের ভারত থেকে ফেরার পর আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে না, এমন সিদ্ধান্তে দারুণ খুশি যাত্রীরা। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। গত 26 এপ্রিল থেকে ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে সরকার, তবে এই সময়ে সীমিত পরিসরে চালু ছিল মেডিকেল ও স্টুডেন্ট ভিসা। তবে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ফিরলেই 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নিজ খরচে থাকতে হতো যাত্রীদের। এক্ষেত্রে ছাড়পত্র নেয়া ও টিকা নেয়া করোনা নেগেটিভ যাত্রীদের দাবি ছিল হোম কোয়ারেন্টাইন সুবিধা পাবার। রোববার থেকে কার্যকর হয় এই সিদ্ধান্ত। যারা করোনার দ্বিতীয় ডোজ কমপ্লিট করা ছিল তারা যাদের ডবল ডোজ টিকা দেওয়া আছে তাদের জন্য কোয়ারেন্টাইনটাকে পৃথক শিথিল করা হয়েছে, আর যাদের টিকা দেওয়া নেই তাদের জন্য কোয়ারেন্টাইনের ব্যবস্থা রাখা হয়েছে। ভারতে ভ্রমণের ক্ষেত্রে কোনো ধরনের ছাড়পত্রের প্রয়োজন নেই, তবে ভারত থেকে বাংলাদেশে আসার ক্ষেত্রে 26 তারিখ পর্যন্ত আমাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে ছাড়পত্র চিকিৎসা ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারতে যায় প্রায় 7-8 হাজার যাত্রী। দেশটি থেকেও বাংলাদেশে আসেন অনেক ভারতীয় নাগরিক। সময় সংবাদ বেনাপোল। শতভাগ কাজ শেষ না হলেও 19 বছর পর চামড়া শিল্পনগরী প্রকল্পের সমাপ্তি টানল সরকার। সিইটিপি সহ টেকনিক্যাল গুরুত্বপূর্ণ স্থাপনা দায়িত্ব দেওয়া হয়েছে কোম্পানিকে। ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে সংস্কার ও বাকি কাজগুলোর জন্য লাগবে অর্থ বরাদ্দ, তবে অর্থনীতিবিদদের পরামর্শ রফতানি খাত হওয়ায় সমস্যার স্থায়ী সমাধানে এ খাতকে প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে আনতে হবে। রিপোর্ট কাজল আব্দুল্লাহ। পরিবেশ বান্ধব চামড়া শিল্পনগরী গড়ে তুলতে সাভারের হেমায়তপুরে ধলেশ্বরীর পারে 2003 সালে একটি প্রকল্প নেয় সরকার। সম্পূর্ণ কাজ 3 বছরে শেষ হওয়ার কথা থাকলেও সংশোধনী আনা হয় 4 বার। অবশেষে প্রায় 19 বছর পর প্রকল্পের সমাপ্তি টানা হয় চলতি বছরের জুনে। যদিও এখনও শতভাগ কাজ শেষ করতে পারেনি বিসিক, তবে এরই মধ্যে জুলাই থেকে দায়িত্ব দেওয়া হয়েছে কোম্পানির কাছে। ট্যানারি মালিকদের অর্থায়নে কোম্পানিটি পরিচালনায় গঠন করা হয়েছে 13 সদস্য বিশিষ্ট একটি বোর্ড। সিইটিপি পরিচালনা এবং পানির যে একটা পানি সাপ্লাই আছে এবং বর্জ্য ব্যবস্থাপনা সলিড, এই ব্যবস্থাপনা সম্পূর্ণ কোম্পানির কাছে। শিল্পনগরীর দায়িত্বভার কোম্পানির হাতে ন্যস্ত হলেও সিইটিপি সহ অনেক স্থাপনায় বিএমএর মাধ্যমে শতভাগ কার্যকর করতে হবে বলে মনে করে ট্যানার্স অ্যাসোসিয়েশন। সবচেয়ে যেটা সমস্যা হচ্ছে সেটা কোম্পানির জন্য, সেটা হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কোনো ব্যবস্থা রাখা হয়নি, যার কারণে কোম্পানি এটা নিয়ে খুব হতাশ। এখানে কিছু টাকাও বরাদ্দ ছিল একসময়, এই কাজটা না করে বিসিক এই টাকাটা ফেরত দিয়ে দেয়। অবস্থার উত্তরণে অস্থায়ী কোনো কোম্পানি নয়, স্থায়ী সমাধানে একটি রোডম্যাপ করতে হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলসের ক্ষেত্রে আমরা কিন্তু একটা অ্যাকশন প্ল্যান ডেভেলপ করেছি, ঠিক আমি মনে করি লেদার সেক্টরের গুরুত্ব বিবেচনা করে একটা স্থায়ী সমাধান দরকার, অ্যাডহক ভিত্তিতে না, যেহেতু এটি আমাদের একটা নেক্সট টু আরএমজি। চামড়া শিল্পের লক্ষ্য বাস্তবায়নে বেজা ও বেবজার মতো চামড়া খাতকেও প্রধানমন্ত্রীর কার্যালয়ে সম্পৃক্ত করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।
কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এলজিইডি ও জায়কার অর্থায়নে 1,32,00,000 টাকা ব্যয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে নির্মাণ করা হয়েছে 5 কিলোমিটার বাঁধ। ফসল রক্ষার নামে ফসলের জমি গিলে বাঁধ হলেও ক্ষতিপূরণ পায়নি কৃষক। অন্যদিকে অপরিকল্পিতভাবে নির্মাণের কারণে ফসলহানির সংখ্যায় অনেক কৃষক। তবে এলজিইডির দাবি খাস জমিতেই করা হয়েছে বাঁধ। আতাউল হক সাগরের ক্যামেরায় হেদায়তুল ইসলাম বাবুর রিপোর্ট। কাকুতি মিনতি করেও রক্ষা হয়নি। গোবিন্দগঞ্জের তালুক সোনাইডাঙ্গা গ্রামের কৃষক ময়নউদ্দিনের উঠানের উপর দিয়ে রাতের বেলা জোর করে বাঁধ নির্মাণ করে প্রভাবশালীরা। একইভাবে তার প্রতিবেশীদের নিজস্ব জমি ও মাটি কেটে নির্মাণ করা হয় বাঁধ। যদি বাধাগ্রস্ত করো তাহলে তোমাদের চাঁদাবাজি মামলা দিয়ে তোমাদের 6 মাসের হাজতে আটকে রেখে আমরা বাঁধ করবো। ঢাকা ডুকটা মেরে ফেলে দেয়। এলজিইডি ও জাইকার অর্থায়নে গোবিন্দগঞ্জের বড়দহ থেকে ত্রিমোহিনী পর্যন্ত 1,32,00,000 টাকায় কাটাখালী নদীর তীরে 5 কিলোমিটার দীর্ঘ বাঁধটি নির্মাণ করে বড়দহ ত্রিমোহিনী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি। এলাকার কৃষকদের জমি ও মাটির ক্ষতিপূরণ তো দেয়নি এই বাঁধ, এখন ফসলহানির কারণ বলে অভিযোগ ভুক্তভোগীদের। 50 বিঘা জমি হবে এখানে, এই 50 বিঘা জমিতে কোনো আবাদ হবে না। 35 জায়গা জমি যেটা গেছে সেটার জন্য আমরা সরকারের কাছে দাবি করি যদি কিছু পাই সেটা আমাদের জন্য ভালো হবে আর কি। জমি থেকে মাটি তোলার পর আর তা পূরণ করতে না পারায় গর্ত হয়ে আছে গরিব কৃষকের আবাদি জমি। নকশা অমান্য করে শত শত কৃষকের আবাদি জমি ও ভিটে মাটি নষ্ট করে বাঁধ নির্মাণ করলেও তা মানতে নারাজ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি ও এলজিইডির কর্তা। তারা যদি বাঁধের সম্মতি দিয়ে পরে যদি আবার স্বার্থের জন্য উল্টে যায় তাহলে আমরা কি করবো? বাঁধের জমি থেকে মাটি নিচ্ছি ভাই, তাদের যদি আমি টাকা দিতে যাই তো আপনার 1,32,00,000 কেন শুধু রাষ্ট্রীয় কোষাগার ওখানে কুলাবে না ভাই? অবশ্যই এখান দিয়ে আগে বাঁধ ছিল, অতএব এটা অবশ্যই খাসদানি হবে, আর ব্যক্তি মালিকানা তো প্রশ্নই ওঠে না, এখানে ক্ষতিপূরণের তো বিষয় নেই। এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হলেও কোনো প্রতিকার পায়নি বলে দাবি ভুক্তভোগীদের। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। মাদারীপুরের কালকিনিতে ইলিশের সরবরাহ না থাকায় পাইকারি বাজারে বেড়ে গেছে সব ধরনের মাছের দাম। দেড় থেকে 2 গুণ দাম বৃদ্ধি পাওয়ায় এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। করোনাকালে কেনাবেচা কমে যাওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পাইকার ও আড়তদাররা। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অফিসিত তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে রিপোর্ট। এক সপ্তাহ ধরে ইলিশ আসছে না মাদারীপুরের কালকিনির বিভিন্ন মৎস্য আড়তে, ফলে দেড় থেকে 2 গুণ বেড়ে গেছে সব ধরনের মাছের দাম। প্রতি কেজি রুই ও কাতল 200 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 320 টাকায়, 250 টাকা শিং 450 টাকা, আর চিংড়ি 1,00,600 থেকে 1,000 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও কই, তেলাপিয়া, পাঙাশ ও পাবদা সহ অন্যান্য মাছের দামও বেশ চড়া, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। মাছ আমদানি অনেক কম, এই জন্য মাছের দাম অনেক বেশি। আমরা মাছের ব্যবসা করে আমরা খুব দিনে আছি। করোনায় হাট বাজারে ক্রেতা কমে যাওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। এই ক্ষতি কাটিয়ে উঠতে সহজ শর্তে ঋণের দাবি মৎস্য আড়তদার ও ব্যবসায়ীদের। লোক পাই নাই যে বাজারে কোনো লোক আয় না, জমে সরা মাছ কিনতে গেলে বেঁচতে গেলে আগে দাম কয় না। আগে মাছে আমদানি বেশি আসলো, এখন মাছ কম, এই কারণে দাম বেশি। মাছ বিক্রির জন্য নির্মিত টল ঘরগুলো দীর্ঘদিন সংস্কার না করায় ঝুঁকি নিয়ে চলছে কেনাবেচা, এমন দাবি আড়তদারদের। টলঘর বৃষ্টি আসলে আমরা বসতে পারি না, এই টলঘরটা যেন আমাদের দ্রুত সংস্কার করা হয়। আমাদের এই জায়গা এখন ঝুঁকিপূর্ণ অবস্থায়, আমরা পাইকারি আড়তদারি করতে আসি, ওই থেকে উপরের চাল সুজে গেছে। টলঘর সংস্কারে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে উল্লেখ করে উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, মৎস্য চাষী ও ব্যবসায়ীদের এখন আর ঋণ দেওয়ার কোনো সুযোগ নেই। এলজিডি থেকে ক্ষুদ্র পানি ব্যবস্থাপনা নামে একটা প্রজেক্টের আওতায় ওরা শেড তৈরি করে দেবে, সেই শেডের জন্য বুরগাটা প্রস্তাব দেওয়া হয়েছে মেয়রের সাথে কথা বলে। পাথের ব্যাপার প্রস্তাবিত আছে যে শেডগুলো মানে জলের জন্য তোমালপুর বাজার ভেঙে গেছে, প্রকল্প থেকে এগুলো তৈরি করে দেবে, বুঝছেন, নতুন না, এগুলো হলো মেরামত। কালকিনির ভুরাঘাট, পুরানবাজার, মিয়ারহাট, গোপালপুর, পাথুরিয়ার পাড় সহ অন্তত 12টি স্থানে প্রতিদিন ভোর 5টা থেকে সকাল 8টা পর্যন্ত 250,000 টাকার পাইকারি মাছ কেনাবেচা হয়। সময় সংবাদ, মাদারীপুর। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। গতকাল জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকীতে ধানমন্ডি 32 নম্বরে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মনিরুল মাওলা। এ সময় ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দক্ষিণ আফ্রিকায় করোনা সংক্রমণ কমে এলেও দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় দেশে যেতে পারছেন না প্রবাসী বাংলাদেশিরা। ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়ে দ্রুত ফ্লাইট চালুর দাবি জানিয়েছেন তারা। দক্ষিণ আফ্রিকা থেকে বিস্তারিত মিজানুর রহমান রাসেলের রিপোর্টে। দক্ষিণ আফ্রিকায় মহামারী করোনার তৃতীয় দফে সংক্রমণ হার কমে এলেও এখনও প্রত্যাহার হয়নি বাংলাদেশ সিভিল এভিয়েশনের লাল তালিকায় থাকা দক্ষিণ আফ্রিকার নাম। এতে দীর্ঘদিন দেশে যেতে পারছেন না দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আমরা সাউথ আফ্রিকা প্রবাসী যারা আছি, আমরা দীর্ঘদিন বাড়িতে যাইতে পারতেছি না, কারণ বাংলাদেশ সরকার আমাদের সাউথ আফ্রিকার সাথে ফ্লাইট বন্ধ করে দিয়েছে। তাই তো আমাদের একটাই দাবি সরকারের কাছে যে সরকার আমাদেরকে তাড়াতাড়ি ফ্লাইটটা চালু করে দেশে যাওয়ার সুযোগ করে দেয়। করোনার বিস্তার রোধে কয়েক দফা লকডাউন আর সরকারি নিষেধাজ্ঞায় আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় জরুরি প্রয়োজনে এবং পরিবারের জন্য বারবার টিকিট কেটেও দেশে যেতে না পেরে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। করোনা তৃতীয় ঢেউ দীর্ঘদিন থাকার পরেও এটা এখন বর্তমানে স্বাভাবিক পর্যায়ে আসছে, কিন্তু আমরা বাংলাদেশের নিষেধাজ্ঞা বলবৎ থাকার কারণে আমরা যেতে পারছি না। বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাচ্ছি আমাদেরকে বিশেষ স্বাস্থ্যবিধি মেনে দেশে যাওয়ার অনুমতি দেওয়া হোক। করোনার প্রকোপ কমে যাওয়ায় সরকারি ভবন নিষেধাজ্ঞা প্রত্যাহারে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন প্রবাসীরা। দক্ষিণ আফ্রিকায় প্রাণঘাতী করোনার তিন দফা সংক্রমণের বিস্তার রোধে কয়েক দফা নিষেধাজ্ঞা এসেছে আন্তর্জাতিক ফ্লাইটে। সম্প্রতি করোনার তৃতীয় ঢেউয়ের প্রকোপ কমে গিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করলো দীর্ঘদিন যাবৎ বাংলাদেশগামী ফ্লাইটের নিষেধাজ্ঞা থাকায় বিপাকে পড়েছে অসংখ্য প্রবাসী বাংলাদেশি। এমত অবস্থায় দ্রুততম সময়ে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ার জোর দাবি জানিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ। করোনাক্রান্ত আইসোলেশনে থাকা রোগীকে খাবার পৌঁছে দিচ্ছে রোবট। ইন্দোনেশিয়ার একটি গ্রামে রোবটের মাধ্যমে সাহায্য করা হচ্ছে করোনা আক্রান্তদের। দেশটির একটি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষকের উদ্যোগে পরিত্যক্ত জিনিস দিয়ে তৈরি করা হয়েছে এই রোবট। করোনা এমনই এক রোগ মানুষকে একাকিত্বের চরম সত্য উপলব্ধি করায়। আইসোলেশনে থাকা মুহূর্তগুলো মানুষ নানা সংকটে পড়েন, খাবার দেওয়ার মতো পাশে কেউ থাকে না। এই সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়াতে ইন্দোনেশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিয়েছেন অভিনব উদ্যোগ, বাড়িতে বানিয়েছেন রোবট। এই রোবট তারা নিয়ে যাচ্ছেন ইন্দোনেশিয়ার গ্রামে, যেখানে মহামারীতে বিপর্যস্ত মানুষের মাঝে খাবার বিতরণ করছে এই রোবট। মূলত আইসোলেশনে থাকা করোনা রোগীদের কাছে খাবার পৌঁছে দিচ্ছে রোবটগুলো। বাড়িতে পড়ে থাকা পণ্য যেমন বাক্স, প্যান কিংবা পুরনো টেলিভিশনের মনিটর ব্যবহার করে এই ডেল্টা রোবট তৈরি করছে দলটি। পুরো ইন্দোনেশিয়ায় করোনার ভয়াবহ সংক্রমণ ছড়িয়ে পড়ার পর এ উদ্যোগ নিয়েছেন শিক্ষকরা। রোবট তৈরি প্রকল্পের কমিউনিটি লিডার আসিয়ান্ত বলেন, নতুন ডেল্টা ভ্যারিয়েন্টের পাশাপাশি করোনা মহামারী পুরো ইন্দোনেশিয়াতে ছড়িয়ে পড়েছে, সেজন্য তাৎক্ষণিক সিদ্ধান্ত হয় মানুষের সেবায় রোবটকেই কাজে লাগাতে হবে, যেহেতু মানুষের জন্য কাজগুলো করা ঝুঁকিপূর্ণ। রোবটগুলো জীবাণুনাশক স্প্রে করতে পারে, খাবার ডেলিভারির কাজ করতে পারে, যারা আইসোলেশনে আছেন তাদের প্রয়োজনীয় কাজগুলো করে দিতে পারে। রোবটগুলো এভাবেই ফাংশন করা, যার অনেক বেশি প্রয়োজন তারই কাজ করবে রোবট। রোবটের মাথা তৈরি করা হয়েছে রাইস কুকার দিয়ে, রিমোট কন্ট্রোল দিয়ে এটি অপারেট করা হয়। 12 ঘন্টা পর্যন্ত রোবটটি সচল রাখে ব্যাটারি। ইন্দোনেশিয়ার সুরাবায়া গ্রামে কাজ করছে এই রোবটগুলো। আইসোলেশনে থাকা কোনো করোনা আক্রান্ত ব্যক্তিকে সেবা দিতে দরজার সামনে এসে দাঁড়িয়ে রোবটের স্পিকার থেকে বার্তা দেওয়া হয়, একটি ডেলিভারি এসেছে, দ্রুত সুস্থ হয়ে উঠুন। ইন্দোনেশিয়ার টেলকম ইনস্টিটিউট অফ টেকনোলজির শিক্ষকরা জানান, গ্রামের মানুষের সাহায্যের জন্য আসিয়ানের সঙ্গে যৌথ উদ্যোগে এই রোবট বানাতে সহযোগিতা করেছেন তারা। ইশিতা ব্রহ্ম, সময় সংবাদ। এই সময় বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরো একবার। পদ্মা সেতুর রেল নেটওয়ার্কে আসছে যুগান্তকারী পরিবর্তন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের কেন্দ্রবিন্দুতে ফরিদপুরের ভাঙা জংশন, দুই প্রান্তে রেলের অগ্রগতি 81%। বেনাপোল বন্দর দিয়ে ভারত ভ্রমণে শর্ত শিথিল, লাগবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র, দুই ডোজ টিকা নিলে থাকতে হবে না প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। এবং 5 মাস বিরতির পর দেশের বিভিন্ন স্থানে পর্যটন সংশ্লিষ্টদের ব্যস্ততা, ক্ষতি কাটিয়ে ওঠার আশা, স্বাস্থ্যবিধি মানাতে কাজ করবে ট্যুরিস্ট পুলিশ। এই ছিল এ সময়ের বাণিজ্যের, সঙ্গে থাকুন সময়ের।